হ্যালো এন্ড ওয়েলকাম টু এজুকেট জিকে। এজুকেট জিকে আপোনালোকক স্বাগতম জানাইছো ফ্রেন্ডস। এস সি আর টি ডি এল এড প্রি এন্ট্রি টেস্ট স্পেশাল আর এটা নতুন এপিসোড যে আরম্ভ করেছো, আর এই এপিসোডটা আমি আলোচনা করিম রোল ফাংশনস এন্ড কোয়ালিটি অফ টিচার, অর্থাৎ শিক্ষকের ভূমিকা কার্য আর বৈশিষ্ট্য। এই ভিডিওটির এটা হল পার্ট ওয়ান, আর যদি ভিডিওটি আপনাদের ভাল পায় আমি ভবিষ্যতে পার্ট টু আনিম। আর এই ভিডিওত আমি 12টা ইম্পর্টেন্ট এম সি কিউ আপনাদের আলোচনা করেছো। আশা করছো আপনাদের ভিডিওটি ভাল পাব আর আগের দরে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে উৎসাহিত করব। আরম্ভ করছো ভিডিওটি। কোশ্চেন নম্বর ওয়ান, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ টিচার ইজ, শিক্ষকর আটাইতক গুরুত্বপূর্ণ কাম হল, অপশন এ টু অর্গানাইজ টিচিং ওয়ার্ক, শিক্ষণ কর্ম শৃঙ্খলাবদ্ধ করা, অপশন বি টু ডেলিভার লেকচার ইন ক্লাস শ্রেণীত বক্তৃতা দিয়া, অপশন সি টু টেক কেয়ার অফ চিলড্রেন শিশুর যত্ন লওয়া, আর অপশন ডি হল টু ইভালুয়েট দ্য স্টুডেন্টস শিক্ষার্থীর মূল্যায়ন করা। ফ্রেন্ডস, ইয়ার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন এ টু অর্গানাইজ টিচিং ওয়ার্ক, অর্থাৎ শিক্ষণ কর্ম শৃঙ্খলাবদ্ধ করা। এয়া হয়েছে শিক্ষকের আটাইতকৈ গুরুত্বপূর্ণ কাম। কোশ্চেন নম্বর টু, এ টিচার ক্যান মোটিভেট দ্য স্টুডেন্টস বাই, এজন শিক্ষকে শিক্ষার্থীসকলক অভিরচিত করিব পারে। চারিটা অপশন আছে আগের দরে, আর শুদ্ধ উত্তরটা হয়েছে অপশন এ, গিভিং সুইটেবল প্রাইজেস, অর্থাৎ যথোপযুক্ত পুরস্কার প্রদানের। প্রয়োজনত শিক্ষার্থীসকলক আমি পুরস্কার প্রদান করব লাগে তেওঁলোকৰ ভাল কামর কারণে, ভাল ফলাফলের কারণে, যাতে ইয়ে সিহতক মোটিভেট করে। কোশ্চেন নম্বর থ্রি, এ টিচার ক্যান ডেভেলপ সোশিয়াল ভ্যালুজ অ্যামং স্টুডেন্টস বাই, এজন শিক্ষকে শিক্ষার্থীর মাজত সামাজিক মূল্যবোধ বিকশিত করব পাৰে কেনেদৰে, টেলিং ডেম এবাউট গ্রেট পিপল, সিহঁতক মহৎ লোকৰ বিষয়ে কৈ, ডেভেলপিং সেন্স অফ ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতাৰ জ্ঞান বিকশিত কৰি, বিহেভিং আইডিয়েলি আদর্শগতভাবে আচরণ কৰি, আর অপশন ডি টেলিং ডেম গুড স্টোরিজ, সিহঁতক ভাল গল্প শুনাই। শুদ্ধ উত্তরটো হব ফ্রেন্ডস অপশন সি, বিহেভিং আইডিয়েলি, আমি যদি নিজে আদর্শগত আচরণ করো শিক্ষার্থীসকলৰ সন্মুখত, তেওঁলোকে তারপরাই যথেষ্টখিনি সামাজিক মূল্যবোধ বিকশিত কৰিব পাৰিব। কোশ্চেন নম্বর ফোর, দি আইডিয়াল টিচার, অর্থাৎ এজন আদর্শবান শিক্ষক হৈছে যিয়ে অপশন এ টিচেস দ্য হোল কারিকুলাম, গোটেই পাঠ্যক্রম শিকায়, হেল্পস স্টুডেন্টস ইন লার্নিং, নিজের শিক্ষার্থীক শিকনত সহায় করে, ইজ এ ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড, এজন বন্ধু দার্শনিক আর পথ প্রদর্শক, মেইনটেইনস গুড ডিসিপ্লিন, ভাল নিয়মানুবর্তিতা মানি চলে। আর অপশন সি হল শুদ্ধ উত্তর, এজন ভাল বন্ধু দার্শনিক আর পথ প্রদর্শক, গুড ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। কোশ্চেন নম্বর ফাইভ, টু প্রিপেয়ার স্টুডেন্টস এজ গুড সিটিজেন, এ টিচার শুড, শিক্ষার্থীসকলক সু নাগরিক হিসাবে গড় দিবলৈ এজন শিক্ষকে কি করা উচিত, মেইনটেইন স্ট্রিক্ট ডিসিপ্লিন, কঠোর অনুশাসনের প্রয়োগ, প্রভাইড গুড লিডারশিপ, সু নেতৃত্ব প্রদান, বি গুড অরেটর, এজন ভাল বক্তা হওয়া উচিত, অথবা হ্যাভ গুড জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান থাকা উচিত। আর শুদ্ধ উত্তরটা হব প্রভাইড গুড লিডারশিপ, শিক্ষকগুলি নিজের ছাত্র ছাত্রীক সু নেতৃত্ব প্রদান করব লাগিব যাতে তেওঁলোকে সু নাগরিক হিসাবে গড় লব পারে। কোশ্চেন নম্বর সিক্স, টিচার বিহেভিয়ার ওড টু বি, শিক্ষকর আচরণ হব লাগে এডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ প্রশাসনীয়, ইনস্ট্রাকটিভ নির্দেশনামূলক, আইডিয়ালিস্টিক অর্থাৎ আদর্শমূলক, আর ডিরেক্টিভ অর্থাৎ অনুশাসনমূলক, আর শুদ্ধ উত্তর হচ্ছে আইডিয়ালিস্টিক। কোশ্চেন নম্বর সেভেন, এ টিচার শুড বি, এজন শিক্ষক হওয়া উচিত কেনে, অনেস্ট অর্থাৎ সজ, ডিলাইটফুল ফুর্তিবাজ, ডিউটিফুল কর্তব্যপরায়ণ, পাংচুয়েল সময়ানুবর্তী, গোটেইবোরেই হব লাগে সাধারণতে, কিন্তু আটাইতকৈ বেছি প্রয়োজনীয়টো হৈছে ডিউটিফুল, তেওঁ নিজৰ কৰ্তব্যৰ প্ৰতি দায়িত্ব থাকিব লাগিব, কৰ্তব্যপৰায়ণ হ'ব লাগিব, তেতিয়াহে এজন শিক্ষক ভাল শিক্ষক হিচাপে জনাজাত হ'ব। কোৱেশ্চন নম্বৰ এইট, এ টিচাৰ হুইজ নট এবল টু ড্ৰ দি এটেনশ্যন অফ হিজ ষ্টুডেণ্টছ শুড, এজন শিক্ষকে যদি নিজৰ শিক্ষাৰ্থীৰ মনোযোগ আকৰ্ষণ কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে তেওঁ কি কৰিব। চাৰিটা অপশ্যন আছে আগৰ দৰে, আৰু শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, ইভালুৱেট হিজ টিচিং মেথড এণ্ড ইম্প্ৰুভ ইট, নিজৰ শিক্ষণ প্ৰক্ৰিয়াৰ মূল্যায়ন কৰি তাৰ উন্নতি সাধন কৰিব, সেইটোৱে হৈছে শুদ্ধ উত্তৰ। কাৰণ বাকী যিসমূহ উত্তৰ আছে সেয়া আমি চাব পাৰিছোঁ, ৰিজাইন ফ্ৰম হিজ পষ্ট, পদত্যাগ কৰিব, ফাইণ্ড ফল্ট ইন হিজ পিপলছ, নিজৰ শিক্ষাৰ্থীৰ মাজত দোষ বিচাৰিব, ষ্টাৰ্ট ডিক্টেটিং, শ্ৰুতলিপি দিব, এইসমূহ উত্তৰ কোনোপধ্যেই শুদ্ধ উত্তৰ হ'ব নোৱাৰে। কোশ্চেন নম্বৰ নাইন, ইফ ষ্টুডেণ্টছ আৰ নট এবল টু ফ'ল' ইউ শ্বুড, যদি শিক্ষাৰ্থীয়ে আপোনাক অনুসৰণ কৰিবলৈ সক্ষম হোৱা নাই তেন্তে কি কৰা উচিত, আপুনি লিষ্ট ইট উইথ এক্সাম্পলছ, আকৌ কথাখিনিক উদাহৰণৰ সৈতে ব্যাখ্যা কৰা উচিত। কোৱেশ্যন নম্বৰ টেন, ইফ এ টিচাৰ ইজ নট এবল টু এনচাৰ দ্য কুৱেশ্যন অফ এ পিউপিল হি শ্বুড, যদি এজন শিক্ষকে তেওঁৰ ছাত্ৰৰ প্ৰশ্নৰ উত্তৰ দিবলৈ সক্ষম হোৱা নাই তেওঁ
কি কৰিব, সে দেট হি উইল আনসার আফটার কনসালটেশন, বিষয়টো আলোচনা কৰি পিছত উত্তৰ দিব বুলি ক'ব। কুৱেশ্যন নম্বৰ 11, টিচাৰ্ছ প্ৰাইমাৰী ৰেছপনচিবিলিটি লাইজ ইন, শিক্ষক এজনৰ প্ৰাথমিক দায়িত্ব হ'ল, অপশ্যন এ প্লেনিং এডুকেশ্যনেল এক্সপিৰিয়েঞ্চেছ, শৈক্ষিক অভিজ্ঞতাৰ পৰিকল্পনা কৰা, এইটো হৈছে শিক্ষক এজনৰ প্ৰাথমিক দায়িত্ব। প্ৰথমতে তেওঁ শৈক্ষিক অভিজ্ঞতাসমূহ পৰিকল্পনা কৰিব লাগিব যাতে সেইসমূহ শুদ্ধভাৱে নিজৰ শ্ৰেণীকোঠাত প্ৰয়োগ কৰিব পাৰে। কুৱেশ্যন নম্বৰ 12, দ্য ফাংচনছ অফ এ টিচাৰ ইজ ইন দি অৰ্ডাৰ অফ, শিক্ষকৰ কাৰ্যৰ অনুক্ৰম হ'ব লাগে, ফ্ৰেণ্ডছ ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ গাইডিং দ্য চাইল্ড, হেল্পিং হিম টুৱাৰ্ডছ প্ৰগ্ৰেছ এণ্ড ইভালুৱেশ্যন, শিশুটিক নিৰ্দেশনা দিয়া, বিকাশ আৰু মূল্যায়নৰ দিশত সহায় কৰা, এইটো হৈছে অপশ্যন এ শুদ্ধ উত্তৰ। ফ্ৰেণ্ডছ, আজিৰ এই ভিডিঅ'টোত আমি ৰ'ল, ফাংচনছ এণ্ড কোৱালিটি অফ টিচাৰ, শিক্ষকৰ ভূমিকা, কাৰ্য আৰু বৈশিষ্ট্য, এই বিষয়টোৰ ওপৰত 12টা ইম্পৰ্টেণ্ট MCQ আলোচনা কৰিলোঁ। যদি ভিডিঅ'টো আপোনালোকে ভাল পাইছে, লাইক, কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। লগতে যদি এতিয়ালৈকে চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই, ছাবস্ক্রাইব কৰি ল'ব। ছাবস্ক্রাইব কৰিবলৈ আপোনালোকে স্ক্ৰীণত থকা আমাৰ লগটোত ক্লিক কৰিব পাৰে। আজিলৈ ইমানতে এৰিছোঁ, ধন্যবাদ।